ফারুকের কলে আমি এমনি এমনি থেরাপি দেই না, আজকে একটা জিনিস দেখে দিই। হ্যাঁ কেন ওকে থেরাপি দেই? আসিফ নজরুলের প্রিয় মানুষকে মোস্তফা সরওয়ার ফারুকি, তাই না? কইছে না? আর ফারুকি আর ফারুকির প্রিয়কে তানভীর মোকাম্মেল, ওরে জাতীয় স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব করার জন্য ওই ডিসেম্বর মাসে মিলনায়তন বরাদ্দ দিছে। কত তারিখে সাইন করেছে দেখেছেন? 18 নভেম্বর তারিখে। মিলনায়তনের নাম দেখেছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব, বুঝেছেন? ওর বউ, ওর বউ কালে ক্যারেক্টার করেছিল, অভিনয় করেছিল। তাই প্রেম সাইপে রাখতে পারে নাই, দুইটা জিনিস সাইপে রাখা যায় না। কি সেটা জানেন? হাগা আর প্রেম, এই দুইটা সাইপে রাখা যায় না। যাই হোক, তানভীর মোকাম্মেল প্রসঙ্গে আসি। এ তানভীর মোকাম্মেল কে? উই হইতেছে সিপিবি, সিপিবি হইতেছে আওয়ামী লীগের কালচারাল ফ্রন্ট। জানেন তো, এটা ডাব প্যাকলে যেমন নারকেল হয় না, তেমনি সিপিবি প্যাকলে আওয়ামী লীগ হয়। এমন পাকা সিপিবি ছিল মতিয়া চৌধুরী, নুরুল লিনিন, নুরুল ইসলাম নাহিদ, শেখর দত্ত, আরো মেলা নাম কইলাম না আর কি। যাই হোক, আমি কইছিলাম না ফারুকের নেওয়াই হয়েছে আওয়ামী ইন্ডিয়ান কালচারাল যে সাম্রাজ্য যেটা একেবারে ধ্বংস হয়ে গেছিল সেটার পুনর্গঠনের জন্য। আরে তানভীর মোকাম্মেল এই হারামজাদা লাইভ করে কার সাথে দেখেছেন? দেখেছেন আসাদ নূর নামের এক বর্জের সাথে। আর কি ক্যানকা পোস্ট দেয় ফেসবুকে, গুজব ছড়ায়, পাকিস্তান থেকে আসা জাহাজ নাকি চেক করা হয় না, দেখেছেন? পাকিস্তান নিয়ে ক্যানকা কুরকুরানি, দেখেছেন? এবার বুঝছেন তো ফারুকি কি কামে আসিছে আর কি কাম করিচ্ছে, দেখেছেন তো? হ্যাঁ, তাই আমি মোস্তফা সরওয়ার ফারুকিরে ধন্যবাদ দেই, হ্যাঁ, এই মিলনায়তন বরাদ্দ দেওয়ার জন্য। কেন জানেন? আসেন এসে ডালাত করি। কেন ধন্যবাদ দিছি সেটা পরে বুঝবেন নিনি, আগে আনা তানভীর মোকাম্মেলের সাথে একটু আনা আলাপ করে নি। সিপিবি তো পুরানা 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 খাতির আনা একটা ঝালাই করে নি। আর তানভীর মোকাম্মেল ভাই, ও ভাই ভাই, আমিও তো সিপিবি করেছি, আমি বলে একটা সিনেমা বানাচ্ছি, জানেন তো? আপনার মতো ভালো হবি না, কারণ আমরা তো আপনার মতো শিক্ষিত না। ওই আমি প্রযোজক হমু আর কি, আর স্টোরি রাইটার হমু, স্ক্রিপ্ট লিখিচ্ছে কে জানেন? এক হলিউডের স্ক্রিপ্ট রাইটার। ওই আপনার মতো ভালো হবি না আর কি। হ্যাঁ, আর পরিচালক কে হবি জানেন? হ্যাঁ, অস্ট্রেলিয়া। আপনার মতো ভালো হবি না। আর এটা খুঁটি চলবি জানেন? আপনার মতো স্টার সিনেপ্লেক্সে চলবি না, ওইটা চলবি নেটফ্লিক্সে, বুঝছাও? তো আমাকে এই এই সুবাদে আনা জায়গা দিয়েন উদ্বোধনের দিনে, আমি উঠি আনা মহরত করলাম ইনি এই সিনেমার এনা হাউস আছে, বুঝছাও? তো ক্যাঙ্কা করে মহরত করবো, আসেন সেটা কই। আমার মেলা দিনের খায় এসে বিপ্লবের পর থেকে যে যাত্রাবাড়ি যে মাদ্রাসা ছাত্রদের নেতৃত্বে বিরচিত প্রতিরোধ হয়েছিল না, যে প্রতিরোধকে হাসিনার বাহিনী পরাস্ত করতে পারে নাই, সেই প্রতিরোধের যোদ্ধাদের আমার মাদ্রাসার ভাইদেরকে আমি আনা ভালো মন্দ খিলামু। তো ওই যে 22শে ডিসেম্বর না কত তারিখে যেন আপনার দিছে না, ওই ওই দিন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে আপনারা আমার মাদ্রাসার ভাইরা আপনারা আসবেন, আমার ক্ষুদ্র ভ্রাতারা উঠি আপনাদের মাদ্রাসায় যে দাওয়াত দিয়ে আসবেনি আবারও, কোনো অসুবিধা নাই, সবাই আসবেন। আর উঠি ওই বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব মিলনায়তনে উঠি প্রথমে জিয়াফত হবি। আর যেদিন রেকর্ড করিচ্ছি না সেদিন প্রথম আলোর সামনে গেলে হসে জিয়াফত, দেখেছেন? দেখেন আগের দিন প্রথম আলোর সামনে মাইকি করার সময় টাইমে আইনে বাধা দিছে, দেখেন একটু এনা দেখেন। কালকে সবাই চলে আসবেন 4টা বাজে, আর্মির ভাইয়েরা কামটা গলে ভালো করেন নাই, কোন সহিংসতা তো করেন নাই, তাই না? বাধা দিতেছেন কেন হাসিনার ঠোলার মতো? কোনো কথা থাকলে আমার সাথে কইবেন, ওরা আমার লোক, বাধা দিলে কলে কমান্ডিং অফিসাররা ধর্ম, হাসিনার দলের লোকেরা মিছিল করিচ্ছে, ছাত্রলীগ মিছিল করিচ্ছে, সেটা ধরবার পারেন না, দেখেন এটা? আমার বিশ্বাস, আমার বিশ্বাস, আমার চেতনা, হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি না।
দেখেন অফিসের সামনে হোন্ডার গুন্ডা এনে মিছিল করিচ্ছে। আমরা যা যদি ওগুলো একটা বাটাম দেই না তাহলে তো রক্ষা করতে সুইটে আসবেন মিয়ারা, তখন করবেন সহিংসতা করিচ্ছি সব হ্যাডম হাঙ্কারের ছেলেগের সাথে, তাই না? আপনার কাছে জেনারেলরা তো পাশা বন্ধক দিছে ইন্ডিয়ার কাছে, তাই ইন্ডিয়ার এস্টাবলিশমেন্ট রক্ষার জন্য কুরকুরাচ্ছে আপনাদের। কাল ডেলিস্টারের সামনে হবি এপিসোড যখন চলবি না, তখন অলরেডি হয়ে গেছে, এটা চলতেই থাকবে, এই জিয়াফত চলতেই থাকবে। যাই হোক, ওই দিন আমার ক্ষুদ্র ভ্রাতারা হাড়ি পাতিল লাকড়ি নিয়ে আসবে, মিলনায়তনের মধ্যে 10টা গরু জবে দিব, জবে রান্না হবে উঠি, তারপরে খাওয়া দাওয়া, তারপরে কাওয়ালি, হ্যাঁ এরপরে যেটি ইন্ডিয়ান দালাল তার অফিস, এরপরে যেটি যেটি ইন্ডিয়ান দালাল আর তার অফিস, তার বাড়ির সামনে গরু ফেলমু আর জব আর জিয়াফত। না না উঠি শেষ না, উঠি শেষ না, এরপরে তানমিন মকাম মেলার ফারুকিরে যুগল নৃত্য করামু, হ্যাঁ ধানমন্ডি 32 নম্বরে মুজিবের লাসপেন্সারদের ড্যান্স করেছিল না 15 আগস্টে, উঙ্কা কইরা লাইভ করমু, এটা হবে আমার প্রিমিয়ার মহরত। আর ব্যাকগ্রাউন্ডে গান বেজবে, গান ওই যে আমাদের বিজয়ের সঙ্গীত সাকবুম সাকবুম, এটিতে সাহেব গান লাগে দেন। ফারুকি স্বাগতম, ফারুকি জিতে জিতে যাবি পাবলিক প্রোগ্রামে, আমাকে আগে এনে জানাবেন, একটু মিথ্যে না আগে জানাবেন, উঠি জিয়াফতের কর্মসূচি দিমু। প্রফেসর ইউনুস এত হাউস করে উঠনিছে ক্যাবিনেটে উপদেষ্টা কইরা, প্রফেসর ইউনুসরে আমি তো রেসপেক্ট করি, তাই না? উনার উনার হাউসের একটা মূল্য আছে না, তো উক্তা না খাটি রাঙ্কের করাই লাগবে, কি কহেন? ও 5 কেজি গোস্ত দিবেন, পুরোটা খাওয়াবেন, আর তারপরে ড্যান্স, এডিটর সাহেব পার্টি সং দেন, চ্যাংড়া বেড়া চিল্লাবি, পারুকি ড্যান্স দিবি আর চ্যাংড়া বেড়া পিস থেকে চিল্লাবি, পারুকি ভাই জাকি হবে জাকি।